আজকে আমরা রিয়াকশন করতে যাচ্ছি কেজিএফ মুভির পুলিশ স্টেশনের সিনটি। চলুন দেখে আসি কেজিএফ মুভির এই সিন। আমি বলতে চাচ্ছেন অনেক বাতাস তো আর্মস দেখলে তো যে ভয় পাবে। হেলিকপ্টারও চলে এসেছে, ভয় পেয়ে গেল লাইসেন্স দেখে। তো মনে হয় গল্প বলছে কেউ, ওই লোকটা মনে হয় জানে ওকে আগে থেকে। 1951 থেকে শব্দগুলো খুব সুন্দর ছিল, তাহলে এটা আসলে পজিটিভ কোনো দিক মনে হয় না। তার যে পার্সোনালিটি ধরে রেখেছে ওখানে, পুলিশ নিশ্চয়ই থানায় থাকে না। হ্যাঁ অবশ্যই। সবাইকে স্বাগতম আবারও বিচ্ছু রিয়াকশানে। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। আর আজকে আমরা আবারও আপনাদের মাঝে চলে এলাম কেজিএফ মুভির আরও একটা সিন নিয়ে, পুলিশ স্টেশনের সিনটি। যে সিনটির আমাদেরকে রিকোয়েস্ট করেছেন বিজয় আনন্দ নামের আমাদের একজন ফ্রেন্ড। তো চলুন দেখে আসি কেজিএফ মুভির এই সিনটি। सर 100 किलोमीटर की स्पीड से गाड़ी चला रहा था, चेक पोस्ट भी तोड़ डाला, गाड़ी के कागजात नहीं, नाइट ड्राइविंग गाड़ी चला थी। किसी को फोन किया था इसने, शायद डॉक्यूमेंट्स लेकर आ रहा है, नाम पूछा तो अपना नाम भी नहीं पता। सर डॉक्यूमेंट नहीं आता सर, क्या करे इसका नाम जी, इसको तो नाम बोले नहीं। मैं चलो थाने में, मेरे सामने सिगरेट पीता है वो, बिजली तो ही कड़का। तेरे पास कितनी भी दौलत हो, तू कानून का गुलाम है, समझा? गुलाम नाम बताने को इतना घमंड? नाम बोलते चलो की कड़का। अबे गूंगा है क्या? पूरा स्टेशन ही हिल गया। अनेक बातें सोचते हैं। আচ্ছা এগুলো গাড়ি আসছে, ওখানে বলছিল লাইসেন্সের বিষয়ে কিছু একটা। হ্যাঁ তো আর্মস দেখলে তো যে ভয় পাবে। ও হেলিকপ্টারও চলে এসছে। ড্রাইভিং লাইসেন্স স্যার, লাইসেন্স নিয়ে আসছে। পুলিশ ভয় পেয়ে গেল লাইসেন্স দেখে। भले ही लोगों ने उसे देखा ना हो लेकिन उसका इलेक्ट्रोमन का गोल्फ पर बोलते क्या ओके वो लोग तो मन है जाने हो क्या आगे से के सेंस 1951 से अब ब्रांड कैसे बुला सकते हो? कानून को सोने की अंगूठी पहनाई है, वो शेक हैंड भी करेगा और सलाम भी ठोकेगा। पुलिस ने जिसे डंडा मार मार के गुंडा बनाया, पब्लिक ने उसको ताली बजा बजा के राजा बना डाला है। अच्छा, जब लोगों ने ही मान लिया है गुलाम नहीं, तो फिर हम तुम कौन होते हैं? मालिक। वाह, शब्द गुला खुश सुंदर কেজিএফ মুভির এই সিনটি আমাদের আসলে খুব ভালো লেগেছে, যদিও এটি আইন প্রসিদ্ধ কোনো সিন নয়। কেননা থানা থেকে এভাবে যদি আসামিকে ধরে নিয়ে যাওয়া হয়, মানে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা আসলে পজিটিভ কোনো দিক মনে হয় না। যদিও মুভিটি দেখিনি সেজন্য বলতে পারছি না যে আসলে কী কারণে এই ধরনের ঘটনা ঘটলো এখানে। হ্যাঁ, আমার মনে হয় নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো আর হয় না। আর নায়কদের ব্যাপারে সবসময় কিন্তু ছাড় থাকে, তো সেক্ষেত্রে হয়তো সেরকম কোনো কিছু আছে কিনা বুঝতে পারছি না। বাট আমার কাছে মনে হয়েছে যে সে তার যে পার্সোনালিটি ধরে রেখেছে ওখানে চেয়ারে বসে, সেটা কিন্তু অনেক চমৎকার ছিল। আর তার নাম বারবার জিজ্ঞেস করছিল কিন্তু সে কিন্তু নাম বলেনি, এবং সে একটা সিগারেটের জন্য কিন্তু উল্টো পুলিশকেই সে জিজ্ঞেস করছিল যে তোমার কাছে লাইটার আছে কিনা। তো এটা কিন্তু অন্যরকম একটা দিক যে সে পুলিশকেও তোয়াক্কা করছে না। আর পুলিশ অফিসার কিন্তু যখন তার লাইসেন্সটা দেখছে তখন কিন্তু সে খুব ঘাবড়ে গেছে এবং তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে যে তার জন্য এতগুলা লোকজন এসছে গাড়ি নিয়ে এবং হচ্ছে হ্যাঁ হেলিকপ্টার নিয়ে চলে এসছে। তো এটা দেখে তো সবাই এমনিতেই ভয় পাওয়ার কথা, থানায় যারা থাকে তারা স্বাভাবিকভাবে ভয় পাবে, কারণ সবাই আর্মস ডায়লগ গুলো বলছিল যে যখন জনগণই তাকে রাজা মনে করে নিয়েছে, তো তখন তুমি আর আমি, তো সবাই তখন তাকে রাজাই মনে করে নিয়েছে যে সে নিশ্চয়ই কোনো একদিন রাজা, সেরকম কোনো কিছু একটা তো হবে হয়তো মুভির কোনো একটা ব্যাপারে সে হয়তো রাজা। তো আমরা এখনও জানি না, আমরা যেহেতু মুভিটা দেখিনি, তো দেখলে হয়তো বুঝতে পারবো। তো
আশা করি সবার আমাদের কেজিএফ মুভি পুলিশ স্টেশনের সিনটিও আমাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টস করে জানাবেন যে আমরা আর কী কী ধরনের ভিডিওতে রিয়েকশন করতে পারি। আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।